আসসালামু আলাইকুম। আজকে আমি হুইপ ক্রিম বিট করে দেখাবো। অনেক রকমের হুইপ ক্রিম বাজারে কিনতে পাওয়া যায়, তার মধ্যে এই গরমের মধ্যে কাজ করার জন্য আমার কাছে মনে হয় এবার হুইপ ক্রিমটাই সবচাইতে বেস্ট। এবং কোনো প্রকার জেলিটিন লাগে না, বরফের উপর বাটি বসাতে হয় না, এমনিতেই অনেক স্টিফ থাকে। এবার হুইপ ক্রিমটা আমি এখন বিট করে দেখাবো। ক্রিমটা বিট করার আগে 10 মিনিট আগে ডিপ থেকে বের করে রাখলে হবে। এখন আমি বিটারের একদম লো স্পিডে দিয়ে 5 মিনিট বিট করব। একটু ব্রেক দিয়ে নেবেন এবং সাইডের ক্রিমগুলো একটু মাঝখানে নিয়ে আসবেন। আর 1 মিনিট বিট করব। আর 1 মিনিট বিট করলেই কেক ডেকোরেশনের জন্য রেডি হয়ে যাবে হুইপ ক্রিম।
চাইলে যে কোনো এসেন্স মিশিয়ে নিতে পারেন বা যে কোনো কালার। মাত্র 5 মিনিটে এবার হুইপ ক্রিম কেক ডেকোরেশনের জন্য একদম রেডি, কোনো প্রকার জেলেটিন ছাড়া। এখন এটা ফ্রিজে 10 মিনিট রাখবো, তারপর কেক ডেকোরেশন করব। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন।